বাইকের ধাক্কায় মর্মান্তিকভাবে আহত হলো 7 বছরের এক শিশু। আহত ওই শিশু বর্তমানে দিনাটা মহকুমা হাসপাতালে ভর্তি রয়েছে। বুধবার বিকেলে ঘটনাটি ঘটেছে দিনাটা গিদালদাও রাজ্য সড়কের ভাগনিরমোড় এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, এদিন দিনাটা গিদালদাও রাজ্য সড়কের ভাগনিরমোড় এলাকায় একটি শিশু রাস্তার ধারে দাঁড়িয়ে ছিল। হঠাৎই একটি বাইক ওই শিশুটিকে ধাক্কা মারে, সঙ্গে সঙ্গে শিশুটি মাটিতে পড়ে যায়। খবর পেয়ে দমকলের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যায় এবং শিশুটিকে উদ্ধার করে দিনাটা মহকুমা হাসপাতালে ভর্তি করেন। ওই ঘটনায় বাইক আরোহী চম্পট দেয়।